নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি ফিশ রেসিপি, যার নাম হলো ঝাল পমফ্রেট। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে বড় সাইজের পমফ্রেট নিয়েছি, যেটা আমি মাঝখান দিয়ে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আছে ধনে পাতা, আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, একটা ছোট গোটা রসুন, আর 1 ইঞ্চ মতো আদা আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে আছে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ নর্মাল লাল ঝাল যেটা হয় ওই গুঁড়ো লঙ্কা, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর আমার লাগবে সর্ষের তেল, আর আমার লাগবে নুন, আর সামান্য চিনি। এরপর আমি কড়াতে তেল গরম করে নেব মাছটা ভাজার জন্য। তাহলে চলো শুরু করে দিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি খুব খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি গ্রেভিটা তৈরি করব। এখানে আমি আরও দুটো জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম। একটা হলো ফোড়নে আমি দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর এখানে আমি 1 টেবিল স্পুন সাদা সর্ষে কালো সর্ষে বাটা সামান্য হলুদ আর সর্ষের তেলের সাথে মিশিয়ে রেখেছি, যেটাও আমি রান্নায় দেব। তাহলে এবার আমি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, এরপর আমি মশলার পেস্ট এর মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো সামান্য চিনি। আর দেবো স্বাদ মতো নুন। কষাবো মশলাটা। মশলা কষে গেলে আমি গুলে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তারপর আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা ভালো মতো কষে গেছে, এরপর আমি সর্ষের পেস্ট দিয়ে দেব। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো মতো কষে গেছে, এরপর আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেবো।
দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। গ্রেভি ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করব। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর ঢাকা খুলে মাছগুলো আমি আর এক পিঠ উল্টে দেব। এরপর আমি মাছগুলো উল্টে দেব। এইভাবে আমি সব মাছগুলো উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়েছি, এরপর আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমার ঝাল পমফ্লেট রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।